জানব ফিলিস্তিনের ভূমি দখল করে কিভাবে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে, এর পেছনে ব্রিটিশ ও পশ্চিমারা কি ভূমিকা পালন করেছে, ইসরায়েলি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের দমন পীড়ন এসব কিছুর আদ্যোপান্ত। সঙ্গে আছি আমি রাইসা জান্না। 1517 থেকে 1917 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশসহ ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তারও আগে অ্যাসিরিয়ান, ব্যাবিলিয়ন, পার্সিসহ অনেকের নিয়ন্ত্রণে ছিল এই ভূখণ্ড। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর নাটকীয়ভাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ফিলিস্তিন ব্রিটেনের অধীনে চলে যায়। অবশ্য 1917 সালের নভেম্বরে তুরস্ক সেনাদের হাত থেকে জেরুজালেম নিজেদের দখলে নিয়ে নেয় তারা। 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল, আর সে সময় ব্রিটিশ সরকার ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনে তাদের সহায়তার সিদ্ধান্ত নেয়। ব্রিটিশদের ওই সিদ্ধান্তের পরপরই 1917 সালে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রথচাইল্ডকে একটি চিঠি লেখেন, যে চিঠি বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেয়া হবে, যদিও রোমান সময় থেকেই ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সেখানে বাস করত। আরবরা এই বেলফোর ডিক্লারেশনের তীব্র বিরোধিতা করেছিল। অবশ্য আরও আগে থেকেই ইহুদিরা ফিলিস্তিনে নিজেদের রাষ্ট্র গঠনের কথা ভেবে আসছিল। একটি পরিসংখ্যান বলছে 1882 সাল থেকে 1903 সালের মধ্যে প্রায় 35,000 ইহুদি ফিলিস্তিনে স্থানান্তরিত হয়। 1904 থেকে 1914 সালের মধ্যে আরও 40,000 এই এলাকায় বসতি স্থাপন করে। 19 শতকের শেষ দিকে ইহুদিদের জায়নবাদী আন্দোলন গড়ে ওঠে, তাদের চোখ পড়ে আরব ভূখণ্ডে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে বসতি গড়তে শুরু করে। ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতায় এলে ইহুদিদের ওপর শুরু হয় নির্মম নিপীড়ন। সেখানকার হাজার হাজার ইহুদি অভিবাসী জাহাজে করে পালিয়ে আসে ফিলিস্তিনে, এতে সেখানে ইহুদিদের তৎপরতা আরও বেড়ে যায়। ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে, তাই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদ্রোহ করে। ব্রিটিশ শাসন ও ইহুদি দখলদারের বিরুদ্ধে 1936 থেকে 1939 সালে সংঘটিত হয় আরব বিদ্রোহ, যদিও সেই বিদ্রোহ কঠোর হাতে দমন করে ব্রিটিশ সৈন্যরা। বলা হয় ফিলিস্তিনিদের ওপর ব্রিটিশ সৈন্যরা এতটাই দমনপীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন দেখা দিয়েছিল। সেই বিদ্রোহে নিহত হন 5,000-এর বেশি আরব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর হাতে লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর তৈরি হয় নতুন বাস্তবতা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলিদের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া 1,00,000 ইহুদিদের যেন অতি দ্রুত ফিলিস্তিনে জায়গা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের এমন কথায় পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রিটেন, তারাই এবার বিরোধিতা শুরু করে। ব্রিটেন বুঝতে পেরেছিল বিশাল সংখ্যক ইহুদি সেখানে গেলে স্থানীয় আরবদের মধ্যে সংঘর্ষের মাত্রা আরও বেড়ে যাবে। ব্রিটেনের এমন মনোভাবে তাদের শত্রু ভাবতে শুরু করে ইহুদিরা। আরব ও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইহুদিরা। ব্রিটেনের ওপর চাপ তৈরি করতে থাকে। এক পর্যায়ে ফিলিস্তিনের ওপর ম্যান্ডেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। একই সঙ্গে এই ভূভাগ্য নির্ধারণে অনুরোধ জানানো হয় সদ্য গঠিত জাতিসংঘকে। ১৯৪৭ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের, অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক। স্বাভাবিকভাবেই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি, তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নীল নকশায় ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। 1948 সালের 14 মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের ম্যান্ডেট ছেড়ে দেয়।
ওই দিনই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন আর এর পরদিনই আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আরবরা পরাজিত হলে তাদের একটা বড় অংশ দখল করে ইসরায়েল। প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন সেই সময় ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছিল। ১৯৪৭ সালের আগেও ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিরা ছিল মোট 6%, কিন্তু ১৯৪৮ সালে নাগবা বা ফিলিস্তিনের জাতিগত নিধন শুরু হয়। ১৯৫০ সাল পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে 7,50,000-এর মতো ফিলিস্তিনকে বিতাড়িত করে। ফিলিস্তিন ভূখণ্ডের 78% নিজেদের দখলে নেয়। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ঐতিহাসিক সবস্থান দখল করে, এমনকি আরও 3 লাখের মতো ফিলিস্তিনকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করে। এখনও ক্রমাগত জেরুজালেম ও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ঘরবাড়ি জমি ছাড়তে বাধ্য করে চলেছে ইসরায়েল। তাদের ভূমি অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করছে ইহুদিরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের কারণে 2008 থেকে 2021 সাল পর্যন্ত অন্তত 5,739 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় 1,21,438 জন ফিলিস্তিনি। এদের মধ্যে 22% শিশু ও 10% নারী। ইসরায়েলিদের হাতে এখনও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে অভিযানের নামে প্রতিদিনই চলে ধরপাকড়, প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। চলতি বছর অক্টোবর পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানায় সংবাদ মাধ্যম বিবিসি, যাদের মধ্যে বেসামরিক নাগরিকই বেশি। ফিলিস্তিনিদের অবস্থা নিজ ভূমে পরবাসীর মতো। তাদের সকল স্বাধীনতা হরণ করেছে ইসরায়েল। কাঁটাতারের বেড়ায় বন্দি তাদের জীবন, চলে সার্বক্ষণিক নজরদারি আর হয়রানি। নিজেদের আবাদে জমিতে যেতে হলেও নিতে হয় পাস। নজরদারির পাশাপাশি ইসরায়েলিরা ফিলিস্তিনিদের পানিসহ প্রাকৃতিক সম্পদ ভোগের অধিকারও কেড়ে নিয়েছে। একটা নতুন ঘর তুলতেও লাগে অনুমোদন। অনেকেই দাবি করেন ফিলিস্তিন হল পৃথিবীর সবচেয়ে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে। ফিলিস্তিনিরা কোথায় যাচ্ছে, কি করছে তা নিয়ন্ত্রণ করে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর শতাধিক চেকপয়েন্ট রয়েছে। 700টিরও বেশি সড়কে পড়তে হয় ইসরায়েলি সেনাদের বাধার মুখে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এসব চেকপয়েন্টে। স্কুল কলেজ, কর্মক্ষেত্রে যাওয়া, দৈনন্দিন কাজকর্ম, এমনকি খাবার সংগ্রহের জন্যও দরকার হয় ইসরায়েলিদের অনুমতি। এমনকি আল আকসা মসজিদে নামাজ আদায়ও দরকার হয় ইসরায়েলিদের অনুমতির। 700 কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল এক প্রাচীর গড়ে তুলে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ফিলিস্তিনিদের। 2002 সালে নির্মিত 8 মিটার উচ্চতার প্রাচীরটির বেশিরভাগই ফিলিস্তিনিদের আবাদি জমিতে নির্মিত। জেরুজালেমে কেন প্রার্থনার স্থান নিয়ে দ্বন্দ্ব, তা দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে।